জি দর্শক, হাতিয়াটি পাপা করে আমাদের এই সংগঠন একযুগ পার হচ্ছে। আমাদের বার্ষিক বনভোজন ও আলোচনা সভা রিপোর্টার বাংলাদেশ রিপোর্টার ইলেকট্রনিক মিডিয়ার পক্ষ থেকে আজকে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আসলে আমরা এখানে গুটি কয়েক সাংবাদিক 10-12-15 জন আছি। আসলে আমাদের প্রায় 10 লক্ষ 11 লক্ষ লোকের আমরা প্রতিনিধিত্ব করছি। আসলে আমাদের যে এখানে 10 লক্ষ 11 লক্ষ লোকের যে সুখ দুঃখ নিয়ে আমরা এই যে আমাদের গণমাধ্যম কর্মীরা দেখতে পাচ্ছেন তারা কথা বলে, আসলে আমাদের কথা বলা নিয়ে কিন্তু বাংলাদেশ 18 কোটি মানুষ চেয়ে থাকে আমাদের প্রতি। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে, এখানে কোনো সমস্যা হলে ভালো মন্দ সবকিছু আমরা কিন্তু দেশের সবাইকে পৃথিবীর সবাইকে জানিয়ে দিই। আসলে আমাদের এই সংগঠন দীর্ঘদিন যাবত চলছে এবং আগামীতেও সুন্দরভাবে চলবে, এবং আগামীতে সার্বিক এই সংগঠন নিয়ে কি পরিকল্পনা আছে আমি আজকের সংগঠনের আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমাদের বাংলা টিভির পশ্চিম অঞ্চল প্রতিনিধি সুহেল রানা ভাইকে জানতে চাবো আমাদের সংগঠন নিয়ে তার কি মতামত আগামী দিনের জন্য। ধন্যবাদ জনাব হানি সরকার উজ্জ্বল। আমি প্রথমেই আনন্দিত এবং অত্যন্ত খুশি যে সংগঠনটির জন্ম আমরা করেছিলাম গুটি কয়েকজন মিলে, আজ এই সংগঠনটি অনেক বড় আকার ধারণ করেছে এবং যতগুলো সাংবাদিক ইতিমধ্যেই এসেছেন সবাই একই ছাতার তলে আমরা একসাথে আমরা বসবাস করি। এর চেয়ে বড় প্রাপ্য কিছু আছে বলে আমি মনে করি না, কারণ সব জায়গাতে পৃথিবীর যে প্রান্তেই যান, বাংলাদেশে বলেন আর বাহিরে বলেন, একটা কথা প্রচলিত যে বাঙালিরা কখনো এক জায়গায় থাকতে পারে না। এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে বাঙালিরা হলো অনেকটা ব্যাঙের মতো, এক পালা থেকে আর এক পালা হয়তো লাফালাফি করে। তো আমরা কিন্তু এর ব্যর্থ ঘটিয়েছি। আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ এক যুগের ভিতরে আমাদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি হয়নি, আমাদের মধ্যে কোনো ঝগড়াও হয়নি, আমাদের মধ্যে কোনো মনে অমান্য হয়নি। আমরা যতটুকু আমরা সম্ভব আমরা চেষ্টা করেছি আমাদের সংগঠনটিকে ভালো রাখার জন্য, সংগঠনের সদস্যদেরকে ভালো রাখার জন্য। আর এই সংগঠনের কারণে আমি মনে করি যে অনেক ভালো ভালো রিপোর্টার কিন্তু যারা কখনো জানতেন না কিভাবে রিপোর্ট করতে হয়, তারা আজকে প্রথম সারির টেলিভিশনগুলোতে তারা কাজ করছেন এবং সুনামের সহিত আমাদের চেয়ে তো ভালো করছেন। হানি সরকার উজ্জ্বল আছেন আর টিভিতে, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব নিয়ে কাজ করে থাকেন, এটা সবাই সর্বজন স্বীকৃত। আগামী দিনে এই সংগঠনটিকে নিয়ে আমার যে চিন্তা ভাবনা যে আমরা সবাই যেভাবে আছি সবাই একসাথে একই বন্ধনের মধ্যে থাকবো, আমাদের মধ্যে আমার নজরে পড়ে না যে এমন কেউ আছে যে কখনো বিন্দুমাত্র চিন্তা করতে পারে যে বিভাজনের, আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো। সরকার আসবে, সরকার যাবে এবং বাংলাদেশ থাকবে, আমরা যতদিন থাকবো সংগঠন থাকবে, আমাদের পরবর্তী প্রজন্ম আমরা চলে গেলে তারা আসবে, এর ধারাবাহিকতা সুন্দরভাবে ধরে রেখে এই সংগঠনের সুনাম বৃদ্ধি করে এগিয়ে নিয়ে যাবে এমনটি আমি প্রত্যাশা করি। ধন্যবাদ আজকের উপস্থাপক হানি সরকার উজ্জ্বলকে। জি ধন্যবাদ সুহেল রানা ভাই। আমি এখন জানতে চাবো আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি রিপোর্টার অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সভাপতি চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি এম আই আলাউদ্দিন ভাইয়ের কাছে, যার সে মানুষ গড়া কারিগর বললেও চলে, আমাদের সাংবাদিক বানানে কারিগর সে। তা আমি জানতে চাবো আমাদের সংগঠন নিয়ে আগামী পরিকল্পনা এবং প্রবাসীদের কি নিয়ে তার কি চিন্তা ভাবনা। ধন্যবাদ আমি সরকার উজ্জ্বল এবং আর টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন যে আমাদের, আপনি ইতিমধ্যে বলেছেন একটু আগে, আমাদের সংগঠনের সিনিয়র সহসভাপতি যথার্থই বলেছেন যে আমরা একমাত্র এই বহির্বিশ্বে যে কয়টা সাংবাদিক সংগঠন আছে আমরা গর্বের সাথে বলতে পারি বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চল, এবং সেটাকে অনেকে অ্যাপ্রিসিয়েট করে। আমরা যখন এই কত দীর্ঘ 2013 সাল থেকে আজকে 23 সাল আমরা অতিক্রম করছি, এই সংগঠনটি আমরা হাটিয়াটি পা পা করে এতটুকু এগিয়ে আসছে, এবং ভবিষ্যতে আমরা যারা আজকে একজন থেকে আজকে 18 থেকে 19 জন সাংবাদিক এই সংগঠনের সদস্য এবং আরো অনেকে আমাদের সংগঠনে যুক্ত হওয়ার জন্য চাচ্ছে, এটি আমাদের মূল প্রেরণা, আমাদের উৎস যে আমরা ভালো কাজ করছি এবং এই সংগঠনটিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং আপনি জানেন যে আমাদের এই সংগঠন, আমরা ঐক্যবদ্ধ সাংবাদিকতা, ঐক্যবদ্ধভাবে সাংবাদিকরা যে ঐক্যবদ্ধভাবে এবং একটি সংগঠনে একটি ছাতার নিচে যে অবস্থান করতে পারে, আজকে যে আমাদের একটু আগে বলেছেন আমাদের সাংবাদিকরা এই সংগঠন মাধ্যমে আজকে বহির্বিশ্বে সবার সাথে পরিচিতি লাভ করছে, বাংলাদেশের যে যতগুলি মেইন স্ট্রিমের টেলিভিশন আছে এবং প্রত্যেকটা প্রতিনিধি আমাদের সাথে আছে, আমরা কাজ করছি এবং তারা
এবং কি যত মানে আমি কি বলবো গর্বের সাথে এবং সুনামের সাথে কাজ করছেন এবং বহির্বিশ্বে যতগুলি টেলিভিশন যে প্রচার হয় আমার মনে হয় না এই অঞ্চলে যতগুলি রিপোর্ট প্রচার হয় সারা বিশ্বে মিলে এতগুলি রিপোর্ট আসে এটি আমাদের গর্ব আমাদের সংগঠন এগিয়ে যাবে সবার কাছে এখানকার সামাজিক রাজনৈতিক আমাদের কনসুলেট আমাদের দূতাবাস সবাই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে এটি আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের যারা পরবর্তী প্রজন্ম যারা সাংবাদিকরা আসবে আমরা চলে যাব আজকে আমি সভাপতি আছেন আমাদের সিনিয়র সভাপতি আছেন আমাদের উপদেষ্টা আছেন আমরা সবাই কিন্তু যে আমাদের মধ্যে সামান্য একটু মতমাল থাকে কিন্তু আবার রাত শেষে আমরা কিন্তু সবাই এক হয়ে যাই আমরা যখন একটা সাংবাদিক বিপদে পড়ে আমরা কিন্তু সবাই একসাথে দাঁড়িয়ে যাই এটি আমাদের প্রেরণা এটি আমাদের এই সংগঠনের মূল শক্তি আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব ভবিষ্যতে আমরা আরো শক্তিশালী সংগঠনটা থাকবে আমরা তাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তারা এটাকে এইভাবে এগিয়ে নিয়ে যাবে বলে আমার প্রত্যাশা ধন্যবাদ আমাদের সম্মানিত সভাপতি এম আলাউদ্দিন ভাই আমি এখন জানতে চাবো আমাদের ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাধারণ সম্পাদক এসএটিভি জেদ্দা প্রতিনিধি ভারতদিন ভাই বকুল ভাইয়ের কাছে আমাদের সংগঠন নিয়ে আগামী পরিকল্পনা কি তার ধন্যবাদ আরটিভির জেদ্দা প্রতিনিধি জনা হানিশ সরকার উজ্জ্বল ভাই আপনাকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আরটিভিকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসলে আমরা দীর্ঘদিন যাবৎ সেই 2013 সাল থেকেই আমাদের এই অ্যাসোসিয়েশন স্বল্প কিছু গুটি কয়েকজন নিয়ে আমাদের অ্যাসোসিয়েশনটা আমরা গঠন করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি আমাদের মাঝে আজকে প্রায় 18 জন সাংবাদিক আমাদের অ্যাসোসিয়েশনে যুক্ত হয়েছেন এমনকি সবাই খুব সুনামের সাথেই আমাদের অ্যাসোসিয়েশনে দায়িত্ব পালন করছেন আমি এই অ্যাসোসিয়েশনের একজন সাধারণ সম্পাদক হিসাবে আমার যতটুক করণীয় আলহামদুলিল্লাহ আমার নিষ্ঠা আমার সততা এবং সবার সাথে একটা ভালো রিলেশন রেখে অ্যাসোসিয়েশনটা কিভাবে আরো শক্তিশালী করা যায় আমি সেইভাবে আমি কাজ করে যাচ্ছি আমি আমাদের সকল সাংবাদিক ভাইদেরকে সবসময় তাদেরকে একটু উপদেশ যাচ্ছি সবাই নিষ্ঠার সাথে এই প্রবাসে কাজ করে যাবেন প্রবাসে যারা সুখে দুঃখে বিভিন্ন সমস্যার মধ্যে আছেন তাদেরকে আসলে আপনারা সঠিকভাবে তাদের জিনিসগুলো আপনার সঠিকভাবে আপনারা তুলে ধরার এটাই আপনাদের দায়িত্ব আলহামদুলিল্লাহ সবাই আমরা ওইভাবে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আবারও আরটিভিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি জানতে চাব এটিএন বাংলা সৌদি আরব প্রতিনিধি সাজ্জাদ ইসলাম ভাইকে আমাদের সংগঠনের সহসভাপতি তার আমাদের সংগঠন নিয়ে তা আগামী পরিকল্পনা ধন্যবাদ আপনাকে এবং আরটিভিকে আসলে আমাদের এই সংগঠনকে এই আপনার আরটিভির মাধ্যমে তুলে ধরার জন্য এবং আসলে আমি যত আমাদের সংগঠন 2013 থেকে আজকে 2023 মানে হাটিয়াটি পার্ব করে দীর্ঘ প্রায় একযুগ পেরিয়ে কিন্তু আজকে আমরা এখানে এসে পৌঁছেছি এবং আজকে কিন্তু আমরা এখানে এই বনভোজনের জন্য আমরা সবাই এখানে এবং মতবিনিময় সবাই কিন্তু আমরা সবাই একত্রিত হয়েছি আর একত্রিত হওয়ার পিছনে কিন্তু আসলে আমি মনে করি যে আমাদের সংগঠনকে অবশ্যই আমরা সংগঠনে আমরা ধন্যবাদ জানাবো কারণ আমরা এই সংগঠন থাকার কারণে কিন্তু আজকে আমরা সবাই এখানে একত্রিত হতে পেরেছি এবং আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাবো তারা যেভাবে আমাদেরকে এইভাবে আগে ধরে রেখেছেন এবং ভবিষ্যতে যারা আসবেন তারা কিন্তু আমাদেরকে এইভাবে আগে ধরে রাখবেন বলে আমি মনে করি ধন্যবাদ আরটিভিকে ধন্যবাদ আমি জানতে চাই আমাদের সংগঠনের সহসভাপতি গাজী টিভির সৌদি আরব প্রতিনিধি আমাদের সেলিম আহমেদ ভাইয়ের কাছে তার মক্কা থেকে এসেছে আমাদের সংগঠনের তার পরিকল্পনাটা ধন্যবাদ আরটিভিকে ধন্যবাদ হানিফ সরকার উজ্জ্বল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন দীর্ঘ অনেকদিন এই সংগঠন জেদ্দা সৌদি আরব রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আমরা অনেক একজাক তরুণ সাংবাদিক কাজ করে যাচ্ছি কিন্তু কাজ করার স্বার্থে আমরা কিন্তু আবার বাংলাদেশকেও দিয়ে যাচ্ছি মানে আমাদের লেখালেখির কারণে বাংলাদেশের ভাব মূর্তি উজ্জ্বল হচ্ছে এবং সৌদি আরবের যে প্রবাসীগুলো আছে সেই প্রবাসীগুলো যেন যে সুখ দুঃখগুলো যে টেলিভিশনে আমরা প্রচার করে যাচ্ছি সেটা দেখে এই সংগঠনের পক্ষ থেকে আমরা কিন্তু অনেক একজাক তরুণ সাংবাদিকরা বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশনের মাধ্যমে আমরা বাংলাদেশের ভাব মূর্তি উজ্জ্বল করছি বিভিন্ন প্রবাসীর সুখ দুঃখ তুলে ধরছি তো আমি অনুরোধ করব আরটিভির সাংবাদিক হানিফ সরকার ভাইকে যে আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন আরটিভির মাধ্যমে আপনার মাধ্যমে অনেকটা বাংলাদেশের যে ভাব মূর্তি উজ্জ্বল হচ্ছে আপনি যেভাবে প্রচার করে যাচ্ছেন আমরাও এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সকল সাংবাদিকরা যে বাংলাদেশের যে সুনাম যেগুলো আছে এগুলো আমরা টেলিভিশনের মাধ্যমে পত্রিকার মাধ্যমে প্রচার করে যাচ্ছি তো আমি আশা করব যে এই অ্যাসোসিয়েশন যারা আছেন এবং আগামীতে যারা থাকবেন
যে এসোসিয়েশনটা ধরে রাখার জন্য প্রত্যাশা করি এবং এসোসিয়েশনের পক্ষ থেকেও আমি আরটিভি কে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সেলিম আহমেদকে। আমি সৈয়দ আহমেদ ভাইকে জানতে যাব সৌদি আরব নিউজ 24 এর প্রতিনিধি চ্যানেল 24 এ সৈয়দ আহমেদ ভাইয়ের কাছে আগামী নিয়ে আমাদের সংগঠন নিয়ে তার পরিকল্পনা। ধন্যবাদ আরটিভি এবং ধন্যবাদ আমাদের হানিশ সরকার ভাই আপনার এই সুন্দর উদ্যোগের জন্য। আসলে আমরা এখানে যে সাংবাদিকরা আছি আমাদের প্রায় 18টি চ্যানেলের সাংবাদিকরা এসেছে এবং বাংলাদেশের প্রথম সারির সাংবাদিকরা এখানে আছে। এখানে 24 লাখ অলমোস্ট বাংলাদেশিরা সৌদি আরবে কর্মরত আছেন, যারাদের তাদের যাদের সুখ দুঃখ নিয়ে আমরা সবসময় বাংলাদেশ সরকারকে তুলে ধরছি এবং আগামী দিনেও আমরা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবো, সততার সাথে তুলে ধরবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সৈয়দ আহমেদ। আমি নিউজ 24 এর প্রতিনিধি ফিরোজ আহমেদ কে জানতে চাব তার কর্মজীবন নিয়ে এবং আগামী পরিকল্পনা নিয়ে। ধন্যবাদ আরটিভির প্রতিনিধি ও আমার সাংবাদিকতার গুরু যারা ফানিশ সরকার উজ্জ্বল ভাইকে যার হাত ধরে আমি আজকে সাংবাদিকতায় এসেছি এবং আজকের এই যাত্রায় আমি এই তার মাধ্যমে শুরু হয়েছি। তবে সাংবাদিকতা একটি মহান পেশা, আমি বলবো এই পেশা আমি আসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমরা বাংলাদেশে আসলে সাংবাদিকতা করেছি, এখনও এসে সেই পেশাটাও সারতে পারিনি। প্রবাসের মাঝে কষ্টের মাঝেও আমরা চেষ্টা করছি প্রবাসীদের নিয়ে কাজ করার এবং প্রবাসীদের নানান অজানা নানান জানা তথ্যগুলো আমরা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি। এর মাধ্যমে আমরা চেষ্টা করছি এখানে যারা আমরা প্রবাসী 30 লক্ষ বাংলাদেশি আছে।